আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা দাঁতের কয়েকটি সমস্যা এবং তার সমাধান সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন দাঁতে তখনই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় যখন দাঁতটি সংরক্ষণ করে রাখার প্রয়োজন হয় এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত যেন ভেঙে না যায় বা অধিক দিন পর্যন্ত মাড়িতে থাকে তার জন্য একটি ক্যাপ করাতে হয় তো ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ক্যাপ করা হয় এমন দাঁতে কিছু সমস্যা থাকে ভিওয়ার্স অনেকেরই এ ধরনের সমস্যা থাকে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন ভিওয়ার্স এখানে দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে তো ক্যাপ লাগানোর পরে এখানে যে মাড়ির অংশটি দেখতে পাচ্ছেন এটি অনেকের ধীরে ধীরে খুবই সামান্য কালো হয়ে যেতে থাকে অর্থাৎ এখানে মাড়ির যে কালারটা থাকে একটা গোলাপি ভাব বা লাল বর্ণ থাকে এই ক্যাপ লাগানোর পরে অনেকের এই অংশটি কালো হয়ে যায় বা কালো হয়ে গেছে তো ভিওটস এটি মূলত হয় যদি কখনো এই যে ক্যাপটি সেটিং করা হয়েছে ক্যাপ সেটিং করার আগে কিন্তু ক্যাপের জন্য কাটিং করা হয়েছে দাঁতটি তো এই কাটিংয়ের জন্য আপনার এই গাম অংশটি কালো হতে পারে অথবা যখন এই ক্যাপটি সেটিং করা হয় তখন এই ক্যাপটি কিছুটা অংশ মাড়ির ভিতরে ঢুকে যায় আর তার জন্য এমনটি কালো ভাব হতে পারে এটি কোনো ধরনের সমস্যা হয় না শুধুমাত্র দেখতে কখনো কখনো একটু কালো ভাব দেখা যায় এর জন্য কোনো প্রভাব পড়ে না বা কোনো সমস্যা কিন্তু হয় না তো ভিউয়ার্স যদি এ ধরনের কালো সমস্যা হয়ে যেয়ে থাকে তাহলে আপনি ওই সেই যে জায়গাটি কালো হয়ে গেছে ওইখানে যদি ড্রেসিং করিয়ে নেন বা স্কেলিং করিয়ে নেন তাহলে ওই সমস্যাটি ঠিক হয়ে যায় এছাড়া ভিওর্স অন্য অন্য যে সমস্যাগুলো রয়েছে তা হলো ক্যাপের ফাঁকায় খাবার জমে থাকা বা দাঁতের গোড়া ফোলা এরকম সমস্যা হয়ে থাকে ক্যাপ করা দাঁতের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্যাপ করা হয়েছে তো ক্যাপ করার পরে ক্যাপ করার সঙ্গে সঙ্গে কারো দেখা যায় এরকম ফাঁকা থেকে যায় আবার কখনো কখনো দেখা যায় যে ক্যাপটি সেটিং করে দেওয়ার ছয় মাস কি এক বছর বা দু বছর পরে এমনটি ফাঁকা হয়ে যায় অর্থাৎ দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে এমন ফাঁকা তৈরি হয়ে যায় আর এটি সাধারণত ব্রাশ ঠিক মতো না করার কারণে এমনটি হয়ে থাকে তো যখন দাঁত থেকে মাড়ি এভাবে সরে যায় বা দাঁত এবং মাড়ির যে নেক অংশ রয়েছে সংযোগস্থল রয়েছে সেখানে যখন এই ধরনের ফাঁকা হয় তখন সেখানে খুব অনায়াসে খাবার ঢুকে থাকে আর যখনই এমন অবস্থায় খাবার ঢুকে থাকে তখনই এখানে ধীরে ধীরে সেই খাবারের পচন ঘটে এবং ব্যাকটেরিয়ার আক্রমণে সেখানে ইনফেকশন হয়ে এরকম ভাবে ফুলে উঠতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স ক্যাপ করা দাঁতের গোড়া ফুলার অন্যতম কারণ হল দুটি তার মধ্যে একটি রয়েছে এভাবে যদি দাঁতের দাঁত এবং মাড়ির সংযোগস্থলে যদি এমন ফাঁকা থাকে আর সেই ফাঁকার ভিতরে যদি খাবার ঢুকে থেকে সেখানে পচনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ঠিক এমনটি ফুলে ওঠে তো ভিওর্স যদি কোনো যদি কারো রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের গোড়া এভাবে ফুলতে থাকে হয় ট্রিটমেন্টের সমস্যা রয়েছে নয়তো এখানে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ফাঁকা হয়ে গেছে সেখানে খাবার ঢুকছে তার জন্যেই এমনভাবে দাঁতের গোড়া কিছুদিন বাদে বাদে ফুলে উঠতে দেখা যায়। যায়ভিয়ার্স এই অবস্থায় যদি এমনটি হয়ে থাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে তাহলে এই অবস্থায় প্রথমত আপনাকে যদি খাবার ঢোকার কারণে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যদি যদি দেখা যায় এরকম হয় তাহলে আমরা প্রাথমিক অবস্থায় জায়গাটি স্কেলিং করে কিছু ঔষধ সেবনের জন্য দিয়ে থাকি যেটি খেলে এ ধরনের সমস্যা ভালো হয়ে যায় অথবা একটু বাসা বাড়িতেও মাউথওয়াশ ব্যবহারের ফলেও এরকম অল্প সমস্যা থাকলে তা কিন্তু ভালো হয়ে যায় অথবা আরও একটি কারণ রয়েছে এমন গুঁড়া আর তা হল রুট ক্যানেল ট্রিটমেন্ট যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি করা হয়েছে সেই রুট ক্যানেল ট্রিটমেন্টে যদি কোনো ধরনের ত্রুটি থেকে যায় সেক্ষেত্রেও এমন ধরনের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের গুঁড়া এমন ফুলে উঠতে পারে ফুলে উঠতে দেখা যায় তো সেক্ষেত্রে যদি রুট ক্যানেল ট্রিটমেন্টের সমস্যা থাকে সেক্ষেত্রে এক্সরে করে দেখে যদি রুট ক্যানেলের সমস্যা থাকে তাহলে রি রুট ক্যানেল করা যেতে পারে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে এই একটি দাঁত এবং এই একটি দাঁত এই দুটি দাঁতেই কিন্তু ক্যাপ করা হয়েছে তো ভিওয়ার্স ক্যাপটা সেটিং করার পরে যদি এমন অংশ বেরিয়ে থাকে এখানে দেখুন দাঁতের অংশ বেরিয়ে আছে এবং এটিতেও দাঁতের অংশ বেরিয়ে আছে এটির অংশটা একটু বেশি বেরিয়ে আছে দাঁতের অংশ এটি একটু কম তো ভিওর্স ক্যাপটি মূলত এখানে খুব ভালোভাবে কিন্তু সেটিং হয়নি আর তার কারণেই এখানে দাঁতের অংশ বেরিয়ে আছে আর যখন এমন দাঁতের অংশ বেরিয়ে থাকে তখন সেখানে পানি খাবার ঢুকে ধীরে ধীরে দাঁতটি নষ্ট করে দিতে থাকে এবং সেইখান থেকে মাড়ির ভিতরে সেই ব্যাকটেরিয়া গুলা মাড়ির ভিতরে যখন চলে যায় তখনই মাড়ি ফোলা ঘটনা ঘটে আর এমনটি যদি নিচের দাঁতের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সমস্যাটা আরও বেশি কাছাকাছি থাকে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা ছিল দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ফাঁকা থাকার কারণেই কিন্তু এখানে এখন এই অবস্থা দাঁতটি অলরেডি অনেকটাই নষ্ট হয়ে গেছে যদি এমনভাবে চলতে থাকে তাহলে হয়তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা হয়েছে এমন দাঁতের অংশ ভেঙেও যেতে পারে যদি এমন দাঁত এবং দাঁত এবং মাড়ির সংযোগস্থলে যে ক্যাপ সেটিং করা হয়েছে সেটিতে যদি এমন ফাঁকা থাকে তাহলে আপনার সে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে যদি এভাবে নষ্ট হতে থাকে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতে ক্যাপ পরানো হয়েছে কিন্তু ফাঁকা থেকে গেছে এই ফাঁকার ভিতরে যখনই খাবার ঢুকবে তখনই কিন্তু সমস্যাটা দিনে দিনে বাড়তে থাকবে এবং এক পর্যায়ে এমনটি কালো হয়ে যাবে আর এমন কালো হয়ে যাওয়া মানেই দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া অভিয়র্স যদি এমনটি হয়ে থাকে কোনো কোনো দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করিয়েছেন ক্যাপ করিয়েছেন ক্যাপ করার পরে সেখানে ক্যাপটি সেটিং খুব একটা ভালো হয়নি যদি এমনটি হয়ে থাকে পুনরায় আপনাকে হয় ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে অথবা যদি সেখানে ফিলিং করে রেখে দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে ফিলিং করে কিন্তু রাখা যেতে পারে ভিহর্স এখানে দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে এখানে দেখুন যে দুইটি দাঁত ক্যাপ করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এখানে এই দাঁতটি এবং এই দাঁতটি এই দুটি দাঁত এখানে ক্যাপ সেটিং করে দেওয়া হয়েছে তো মূলত ক্যাপের সেটিংটি এমন হওয়া উচিত যদি সেটিংটি এমন হয় যেমনটি আপনারা এখানে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন ক্যাপটি যদি এমনভাবে সেটিং হয় তাহলে কোনো ধরনের সমস্যা হয় না মাড়িতে এছাড়া যদি রুট ক্যানেল ট্রিটমেন্টটি পারফেক্ট হয়ে থাকে ভালো হয়ে থাকে এবং ক্যাপের সেটিংটি এমন সুন্দর যথাযথ হয়ে থাকে তাহলে আপনার সেই দাঁত নিয়ে আপনি কখনোই টেনশন করার প্রয়োজন হয় না বা সেই দাঁত সারা জীবনের জন্য ভালো থাকে আর যদি ট্রিটমেন্টের সমস্যা থাকে ক্যাপের সেটিং ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে ঝামেলায় পড়তে হতে পারে যদি এমন হয় তাহলে সাধারণত ফিলিং করে এগুলার খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না এমন ক্যাপ সেটিং না হলে আপনাকে ক্যাপটি পরিবর্তন করে নেওয়াটাই থেকে ভালো যখন ক্যাপটি পরিবর্তন করে নেবেন তখন আপনার সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতগুলা পুরোপুরি ক্যাপের ভিতর থাকবে এবং দাঁত আপনার সারা জীবনের জন্য ভালো থাকবে তো ভিওর্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম